নমস্কার বন্ধুরা। তো কয়েকদিন ধরে ওই সার্জেনদার সঙ্গে আমার ভিডিও কল হওয়ার পরে একটা ছোট ভিডিও ক্লিপ দেখছি ফেসবুক এবং ইউটিউব মাধ্যমে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে বেস এবং ভাইব্রেশনের মধ্যে পার্থক্য। ভিডিও ক্লিপটা কাট করে গোটা সারাদিকে ঘুরে বেড়াচ্ছে। তো তাতে কিছু সাউন্ড টেকনিশিয়ান বলুন, ইঞ্জিনিয়ার বলুন, জ্ঞানীজন অনেক ভালো ভালো খুব কমেন্ট করছে, দেখেও ভাল লাগছে। কিন্তু তাতে আবার রিপ্লে কমেন্টও আসছে যে দাদা বরুণদা যদি জানেন না, আমি দেখছি যে তাহলে আপনারা বলুন। কিন্তু তার রিপ্লাইও আমি কিন্তু দেখতে পাইনি ওই কমেন্টে, যে ওই বেস ভাইব্রেশনের মধ্যে পার্থক্য যদি আমি না জেনে থাকি তাহলে বললে তো শিক্ষা হবে। হ্যাঁ, তো সে রিপ্লাইও কিন্তু আসেনি। অনেকে বলছে বললে ঝগড়া হবে, কিন্তু রিপ্লাইটা দিচ্ছে না, কথা বলে কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তো মেন মুদ্দা কথায় আসি। ওই দিনকে আমাকে সার্জেনদা জিজ্ঞেস করেছিল, প্রথম কথা, আমি এখানে এফএল স্টুডিও কিংবা বেসের ইন্টারভিউ দিয়েছিলাম না, আমাকে কেন চিটিং বলা হয়েছিল ওই নিয়ে আমি লাইভ কলে এসেছিলাম। ঠিক আছে, আমি বারবার আগেও বলেছি আমি কোনো মাইকের মালিক নই, কিংবা কোনো মাইকের মালিক হয়ে আমি টানছি না। ঠিক আছে, আমি ওখানে যদি আমার, যেহেতু মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলে সেট আপ গেছিল সেই জন্য আমি গেছিলাম, এখানে সামনে মিডিয়া মানে ইউটিউবটা করেছিল, দু একটা কথা বলে দিয়েছি, ওইটুকু সে ভুল হতে পারে ঠিক হতে পারে বলেছি, ওইটুকু বাস। তো ওখানে ওই দিন আমার কোশ্চেনটা করা হয়েছিল যে 18 ইঞ্চিতে বেশি ভাইব্রেশন হয় না 15 ইঞ্চিতে বেশি ভাইব্রেশন হয়। তখন আমি বলেছিলাম 18 ইঞ্চিতে বেশি ভাইব্রেশন হয়, কারণ 18 ইঞ্চি লো ফ্রিকোয়েন্সি স্পিকার, 15 ইঞ্চি মিড রেঞ্জের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, আমাদের এখানে 15 ইঞ্চি মিড রেঞ্জের জন্য ব্যবহার করা হয়। এবং তারপরেই আমাকে প্রশ্ন করা হয় যে বেস এবং ভাইব্রেশনের মধ্যে পার্থক্য, যেটা আপনারা বারবার কাটিং করে ছাড়ছেন। তো আমি বলি, তখন আমি তাকে বলি সার্জন তাকে, যে বেস হলো লো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবারে যদি বলে যে আপনাকে যদি কেউ ভাইব্রেশন বাড়াতে বলে তো কি করবে, তো আমি বলি ভাইব্রেশন বাড়াতে বলে তো বেস বাড়াতে হবে, লো ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। কেননা আপনারা কোনো জায়গায় কোনো ব্র্যান্ডেড ইকোলাইজার কিংবা কোনো অ্যাম্পলিফায়ার আমাকে দেখাতে পারবেন যে কোনো জায়গায় ভাইব্রেশন মোড লেখা আছে ভাইব্রেশনের জন্য আলাদাভাবে? তো এত কন্ট্রোভার্সি করছেন কেন ওইটা নিয়ে, সামান্য বিষয় নিয়ে? তো ভাইব্রেশন মোড কোনো জায়গায় লেখা থাকে না, দেখবেন ট্রিবল বেস মাস্টার এরকম লেখা থাকে। আপনাকে যদি বলে বেস বাড়াতে, তাহলে আপনাকে বেস ফ্রিকোয়েন্সিগুলোই বাড়াতে হবে, ডটে বাড়ান কিংবা মেশিনে বাড়ান, কোনো জায়গায় লেখা নেই যে ভাইব্রেশন মোড। ঠিক আছে, তো ওই কারণে বারবার যেটা কমেন্ট করছেন কিন্তু কমেন্টের রিপ্লাই নেই। অনেকে লিখছে বেস ভাইব্রেশন জানে না, অমুক তমুক জানে না। তো সব কিছু কমেন্ট সবাই তো আর আমার হয় না, যেরকম সচিন তেন্ডুলকরের হয়েও 5 জন তাকে ভালোবাসে, তেমনি সৌরভকেও ভালোবাসে, সবাই সচিনের না সবাই সৌরভের না। তো কে ভুলভাল কমেন্ট করছেন আমার জানার দরকার নেই। হ্যাঁ, আর তারপরে আমার কাছে প্রশ্ন এসেছিল যে হোম থিয়েটারে যে বেস হয় সেখানে বেস হয় না ভাইব্রেশ হয়, ভাইব্রেশন হয়। তো আমি সেখানে বলেছিলাম যে হোম থিয়েটারে প্রথমে বলেছিলাম বেস হয়, তারপরে বলেছিলাম ভাইব্রেশন হয়। তবে আমার কথা বলার ধরনটা হয়তো ওইভাবে প্রশ্ন রিপ্লাই দেওয়াটা মানে একটু খামতি হয়ে গেছিলো, কিন্তু কথাতে আমার কোনো ভুল ছিল না। আরে বেস না হলে ভাইব্রেশন কোত্থেকে? হোম থিয়েটারে একটা বদ্ধ ঘরে তাকে বেস বাজাচ্ছেন, স্পিকার হলো একটা নিউট্রাল জিনিস, স্পিকারকে আপনি যদি ভাইব্রেশন দেন একটা পাঞ্চ দুম করে মারলে পাঞ্চ হলো। এবার ভাইব্রেশন মানে কি, যেটা স্পিকার চেক লং টাইম ধরে রাখে তাকে হলো ভাইব্রেশন মানে কম্পন, কিন্তু ভাইব্রেশন মুড কোনো অ্যাম্পলিফায়ার কিংবা ইয়েতে হয় না। ঠিক আছে, কিংবা দেখবেন অনুষ্ঠানে মানে এই যে প্রোগ্রাম পারপাসে দেখবেন গিটার যে বাজায় বেস গিটার তাতে কিন্তু ভাইব্রেট হয়, কিন্তু তাকে আমরা কি বেস গিটার, বেস ছাড়া ভাইব্রেশন হয় না। ঠিক আছে, এবং আমার কথাটাও সেদিনকে কোনো ভুল নেই যে 18 ইঞ্চি 21 ইঞ্চি ব্যবহার করা হয় বেস ছাড়া ভাইব্রেশন হয় না। ঠিক আছে, এবং আমার কথাটাও সেদিনকে কোনো ভুল নেই যে 18 ইঞ্চি 21 ইঞ্চি ব্যবহার করা হয় লো ফ্রিকোয়েন্সির জন্য, যেটা আমাদের এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, তখন তুমি বলে আচ্ছা না কিছু একটা বলেছিলেন, তবে আমি সেটা নিয়ে বলছি না, কারণ তার সঙ্গে যা হয়েছে হয়েছে, যারা এই ভিডিওটার অপপ্রচার করছে তাদেরকে জন্য বলছি। ঠিক আছে, আচ্ছা, কিংবা আরেকটা প্রশ্ন এসেছিল যে আপনাকে যদি এসে কেউ বলে বেস বাড়াও কিংবা ভাইব্রেশন বাড়াও, এটা ভাইব্রেশন বাড়া দাদা আর কিংবা বেস বাড়াও, এটা বললে আমরা কিন্তু লো ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডগুলোই তুলব। ঠিক আছে, সেখানে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বলে কোনো ব্র্যান্ড নেই, আমাকে যদি থাকে দেখিয়ে দিন। কেননা আমরা যেভাবে, আমার কথা ভুলও হতে পারে, আপনাদের যদি জানা থাকে আমাকে বলুন, কেন শিক্ষার তো কোনো শেষ নেই, আমি সে 8 বছর 10 বছর মিক্সিং করতে পারি, কিন্তু আপনাদের কাছে যদি থাকে যে বরুণদা ভুল বলছো, তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে বলেন, আমি মাথা পেতে স্বীকার করবো যে আমার ভুল, আমার এটা শিক্ষা ছিল না, শিক্ষা নিতে পারি। আপনারা যদি আমার থেকে ভালো, তো আমি তো সর্ব খাটের কাঁঠালি করে মানে সব জেনে জেনে বসে আছি এরকম তো নয়, কিন্তু আমার মতে এইটুকু। ঠিক আছে, কিংবা যে অনেকে তারপর কমেন্ট দেখছি যে বরুণদা বেস ভাইব্রেশন জানে না, বিএম বেস ভাইব্রেশন জানে না, নাম্বার 1 মিক্সার কে বলেছে? আমি নাম্বার 1 মিক্সার, পশ্চিমবঙ্গে মেদিনীপুরের সব মিক্সার সমান। ঠিক আছে, সব মিক্সার সমান, আমি নাম্বার 1 কোনোদিন বলেছি? আমি নাম্বার 1 মিক্সার,
আর যে ভাই কমেন্ট করছো যে অনেকে যে ওই লন্ডন থেকে কেউ এসেছিল না কি একটা, তো তাতেও অনেক খারাপ কমেন্ট আসছে, তো আমি তাকে বলবো এগুলো পার্সোনাল ব্যাপার, এগুলো অহংকারী কথাবার্তা আমার হয়ে কোনো ফেসবুকে লিখবে না ছাড়বে না, অনেকে কেন খারাপ কমেন্ট করবে। আচ্ছা হ্যাঁ, একটা ভালো কথা, যে এসেছিল আমার কাছে লন্ডন থেকে ইন্টারভিউ নিতে, তাকে কিন্তু আমি একবার জিজ্ঞেস করেছিলাম কালকে, ঠিক আছে, যে আমার তো ভুল হতে পারে, যে বেস আর ভাইব্রেশন জিনিসটা কি, সে বললো বেস হলেই ভাইব্রেশন হবে, বেস ভাইব্রেশন আলাদা কি, যারা লং টাইম ধরে থাকলে ভাইব্রেশন আর সিঙ্গেল থাকলে বেস, আর 15 ইঞ্চিটা ইউজ করা হয় মিড ফ্রিকোয়েন্সির জন্য, তবে এখন ওয়াটেজ বেড়ে গেছে বলে 15 ইঞ্চিটাও বেস ফ্রিকোয়েন্সির মতো হচ্ছে, আর 18 ইঞ্চি 21 ইঞ্চি কিন্তু কোনোদিনই মানে 90% মিড ফ্রিকোয়েন্সি স্পিকার নয়, আমি সেটা সেনকেও বলেছি যে 18 ইঞ্চি 21 ইঞ্চি লো ফ্রিকোয়েন্সি স্পিকার, ঠিক আছে। আর একটা মুদ্রা কথা বলি, যে যারা যারা খারাপ কমেন্ট করছো, ঠিক আছে, যে আমাদের মেদিনীপুরের ছেলেরা কিংবা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যেরকম ভুল হলে মাথা পেতে স্বীকার করতে জানে, সেরকম যদি ভুল ভাল অপপ্রচার করো তার যোগ্য জবাবটাও দিতে জানে, ঠিক আছে। যারা যারা কমেন্ট করছেন সবাই সবার ফ্যান থাকে, আর আমি কোনো মাইকের ওনারও নই, মালিকও নই, আমি আগেও বলেছি সেখানে গেছিলাম দেখতে। আচ্ছা আপনারা বলেন তো আমি হাজার জায়গায় গেছি, ওই হাজার জায়গায় আমি বলিনি, আমাদের নিজেদের সেট আপের সঙ্গে তো কম্পিটিশন হয়েছিল, আজকে বাইরের সেট আপের সঙ্গে কম্পিটিশন হয়েছিল বলে একটা কথা বলেছিলাম, আর কথা যে বলেছিলাম সেখানেও যে সার্জেন্টরা আমার শত্রু সেও না, ঠিক আছে। আমি কি বলেছি যে একটা জায়গায় আপনি পাড়াতে দেখবেন পাঁচ বন্ধুতে তিনটা তিনজন আলাদা টিম, তিনজন আলাদা টিম, যখন খেলছেন যে যার আলাদা আলাদা বলছেন, তা বলে কি আপনার 6 জন যখন একসঙ্গে অন্য রাজ্যে যাবেন আপনি কি আলাদা হয়ে বলবেন? নিশ্চয়ই না। যেরকম যদি সার্জেন্টরা কোনোদিন অন্য দেশের সঙ্গে কম্পিটিশন করে তখন 100% রেকর্ডিং করে রাখুন, আমি তারই বলবো। আর যেহেতু এখানে স্টেটের ব্যাপার ছিল সেই জন্য আমি বলেছি, যদি কোনো ভুলটা করে থাকি ক্ষমা করবেন, আর ভুলভাল প্রচার করবেন না, ভুলভাল প্রচার করলে কিন্তু আমাদের মেদিনীপুরের ছেলেরা আর পশ্চিমবঙ্গের ছেলেরা তো খুব যোগ্য জবাব দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি বেস ভাইব্রেশনের মধ্যে আমি যেটা বললাম যে বেস লো ফ্রিকোয়েন্সি কোনোদিন অন্য দেশের সঙ্গে কম্পিটিশন করে তখন 100% রেকর্ডিং করে রাখুন, আমি তারই বলবো। আর যেহেতু এখানে স্টেটের ব্যাপার ছিল সেই জন্য আমি বলেছি, যদি কোনো ভুলটা করে থাকি ক্ষমা করবেন, আর ভুলভাল প্রচার করবেন না, ভুলভাল প্রচার করলে কিন্তু আমাদের মেদিনীপুরের ছেলেরা আর পশ্চিমবঙ্গের ছেলেরা তো খুব যোগ্য জবাব দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি বেস ভাইব্রেশনের মধ্যে আমি যেটা বললাম যে বেস লো ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন মোড যদি কোথায় লেখা থাকে আমাকে দেখাবেন, তাহলে আমি অবশ্যই মাথা নত করে স্বীকার করব, আর বেশি কিছু বলবে না। আমার যতটুকু আমার আইডিয়া এসছে, আর সেদিনকে যেটা বলেছি হয়তো কথা বলার ধরন কিছুটা হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি যে যতগুলো কথা বলেছি একটা ভুল আমাকে ধরাতে পারবেন না। বেস ভাইব্রেশন লো আলাদা কি, ভাইব্রেশন আলাদা লেখা থাকে নিকোলাইজারে যে ভাইব্রেশন মোড, তাহলে ওই ছবিটা তুলে আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।